আপনি কিভাবে দ্রুত ধনসম্পত্তির অধিকারী হবেন, সাফল্য খ্যাতি এবং প্রতিপত্তি লাভ করতে পারবেন? চাণক্যজি তার নাম জানা না এমন কেউ নেই। নতুন করে তার পরিচয় দিয়ে শুধুমাত্র ভিডিওটাকে লেন্দি করার কোনো মানে হয় না, সুতরাং তার কথা বললাম না। কিন্তু তার আলোচনার কয়েকটি টপিকস আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সাফল্য পাওয়া কি খুব কঠিন, ধনী হওয়া কি খুব কঠিন? না, অ্যাকচুয়ালি কোন পদ্ধতিতে চলে আমরা নিজের জীবনে সফল হব সেটা আমরা ভুল করে ফেলি। বিদ্বান, প্রচণ্ড জ্ঞানী, পুঁথিগত বিদ্যা যতই থাক না কেন, বাস্তব অভিজ্ঞতা জীবনের জন্য যেটুকু দরকার সেটা যদি না থাকে তাহলে আপনি পথ চলতে পারবেন না। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, সেগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য বাস্তব নলেজের প্রয়োজন, পুঁথিগত বিদ্যার নয়। আর আমরা সেখানেই ভুল করি যে আমি বিশাল শিক্ষিত, আমার মধ্যে এডুকেশান প্রচুর, সো আমার আর নতুন করে জানার কিছু নেই বা সমাজে কারোর সঙ্গে মেশার নেই, নিজেকে মেলে ধরতে পারি না অন্যদের সঙ্গে। আমরা ভাবি সবসময় একটা কথা আছে না, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে। অ্যাকচুয়ালি কী হয়, মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষদের মস্তিষ্কটা এমনই, তারা নিজেকে মনে করে ধনী বাট ধনী নয়, নিজেকে দরিদ্র মনে করতেও পারে না, কিন্তু তারা দরিদ্রের সঙ্গে মিশতে যায় না সম্মানহানির ভয়ে, আবার ধনীদের তো পাত্তা পায় না। আজকে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন তারা কি এই মধ্যবিত্ত মানুষদের পাত্তা দেয় না? তারা একটা আর্টিফিশিয়াল ধনী দেখানোর চেষ্টা করতে গিয়ে নিজেরা নতুন কিছু জানতে পারে না, নতুন করে কিছু শিখতে পারে না, এর ফলে তাদের চলার পথটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সো নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে আজ থেকে পুঁথিগত বিদ্যার সাথে প্র্যাকটিক্যাল নলেজ সংগ্রহ করুন এই সমাজে প্রত্যেকটা শ্রেণীর মানুষের সঙ্গে মিশে। আমরা যেটা করি, অতিরিক্ত সততা দেখাতে চাই, অতিরিক্ত বোকা ভাব দেখাতে চাই, বা নিজেকে একটা প্রোলেট মানুষ হিসেবে এই সমাজে তুলে ধরতে চাই, না অসততা হবে না। কিন্তু সত্যি যদি আপনি জীবনে মানুষ হতে চান, ধনী হতে চান, তাহলে অবশ্যই চালাক হন, বেশি সৎ হতে যাবেন না। এটা নিশ্চয়ই জানেন, জঙ্গলের সোজা গাছটাকেই আগে কাটা হয়, যে গাছে ফল মিষ্টি সেই গাছেই বেশি ঢিল মারা হয়, এই প্রবাদ বচনগুলো কিন্তু এমনি এমনি আসেনি। সুতরাং সমাজে মাথা তুলে দাঁড়াতে চাইলে, প্রতিষ্ঠা চাইলে, নিজেকে অতি সততার প্রতীক হিসেবে দেখাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের স্বার্থ বুঝুন, নিজেকে চিনুন এবং নিজেকে প্রতিষ্ঠার জায়গায় নিয়ে যান। আরও একটা ভুল করি যেটা আমরা, সেটা হচ্ছে আমরা যা কিছু করতে চাই, বড় গোল অ্যাচিভের ক্ষেত্রে বলছি, সকলের সঙ্গে আলোচনা করে ফেললাম, আপনার একটা পরিকল্পনা এসছে, সেই পরিকল্পনাটাকে বাস্তবে রূপ দেওয়ার আগেই আপনি আপনার বন্ধুমহলে আত্মীয়দের মধ্যে আলোচনা করে ফেললেন। এই যে ক্রিয়েটিভিটি, আপনার যে কিছু করার চিন্তাটা, এটা হয়তো খুব উন্নত মানের ছিল, অন্য একজন বন্ধু আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে নামার আগেই সে সেই বিজনেসটা হোক, সে কাজটা হোক করে বসলো, আপনি হারিয়ে ফেললেন সেই সুযোগ। জীবনে বড় লক্ষ্যের কথা কাউকে বলবেন না, কাউকে না, নোবডি এলস, নিজের মধ্যে রাখুন, চুপচাপ কাজ করে যান, যখন আপনি সফল হবেন লোকে অটোমেটিক বুঝতে পারবে। নিজেকে কখনো দরিদ্র দেখাবেন না, আপনার পকেটে অর্থ থাক বা না থাক, নিজেকে কৃত্রিম ধনী দেখাবেন। হ্যাঁ, কৃত্রিম ধনী দেখাতে গিয়ে সোয়াপের পেছনে প্রচুর খরচ করতে কিন্তু আমি বলছি না, কিন্তু আপনি যেটা করবেন সেটা হচ্ছে অর্থ নেই এটা কোনোভাবেই যেন আপনার আচার আচরণে বুঝতে না পারে, তারা যেন জানে যে আপনি গভীর জলের মাছ, আপনার কাছে প্রচুর পয়সা আছে, আপনি প্রচুর টাকার মালিক, প্রকাশ করেন না। ব্যবহারটা এমনই হবে, তারা ভাববে এই লোকটি দেখায় না কিন্তু এটা কিন্তু প্রচুর পয়সা আছে। কখনো অর্থনৈতিক দুঃসংকটের কথা, অর্থনৈতিক অভাবের কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না, যখনই শেয়ার করলেন তখনই আপনি গেলেন আপনাকে চিপিয়ে মেরে দেওয়ার চেষ্টা করবে এই সমাজ। সো আজ থেকে নিজের জীবনের দুর্বলতার কথা, নিজের অর্থনৈতিক সংকটের কথা, নিজের গোপন অসুখের কথা এবং পরিকল্পনার কথা কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। জীবনটাকে তৈরি করতে হলে চুপি সারে, মনে বনে কোণে সাধনা করে, নিজের কাজ গুটিয়ে নেওয়ার পর যখন ফল রূপে বেরিয়ে আসবে প্রকাশ্যে, তখনই সবাই জানতে পারবে। কাউকে ঢাকঢোল পিটিয়ে বলার কোনো প্রয়োজন নেই যে আমি কী করতে চাই বা কী করছি, আপনি যখন করে ফেলবেন তখন অটোমেটিক সবাই জানতে পারবে। সবাই জানে, দুর্গন্ধ হোক বা সুগন্ধ হোক, কেউ ঢাকতে পারে না, কিন্তু বেশিক্ষণ ঢেকে রাখা যায় না, সেটা ছড়াবেই। তো আপনার ভেতরে যদি সুগন্ধ থাকে অটোমেটিক ছড়াবে, আপনার মধ্যে যদি দুর্গন্ধ থাকে সেটাও ছড়াবে। সত্যি যদি জীবনে সাফল্য চান, খ্যাতি চান, সম্মান চান, ধনী হতে চান এবং দ্রুততার সঙ্গে চান, আজকের আলোচনাটি আবার শুনুন, মত দিয়ে শুনুন, যে কয়েকটি কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম সেগুলো মেনে চলার চেষ্টা করুন। শুধুমাত্র কানে বললাম, বার করে দিলাম, বলে জীবনে কিছু হবে না, একটুখানি মেনে চলার চেষ্টা করুন, দেখবেন সমস্ত সাফল্য আপনার হাতের মুঠোয় আসতে বাধ্য। সমাজের সম্মান পাবেন, অর্থ পাবেন, সম্পত্তি পাবেন এবং ইচ্ছে মতো টাকা ইনকাম করতে, আপনি যা চান আপনি তাই পাবেন, কিন্তু এই কথাগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। চাণক্যজি একটা প্রখ্যাত
লোক ছিলেন। তিনি হিউম্যান সাইকোলজি এমনভাবে ব্যাখ্যা করেছেন যা আজও কোনো মানুষ কিন্তু বাদ দিতে পারেনি। আর তাই কথাগুলো মেনে চললে আমার মনে হয় কারোর কোনো ক্ষতি হবে না, বরং অনেক বেশি উপকৃত হবেন। আজকের এই আলোচনা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। আমার এই টিম মেম্বার হওয়ার জন্য আপনাদের প্রত্যেককে এক বুক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।